কোনো বাংলাদেশি ছাত্রনেতার উপর ভিসা নিষেধাজ্ঞা দেয়নি ভারত। কিছু সংবাদ মাধ্যম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ 6 ছাত্রনেতার উপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা নিষেধাজ্ঞার যে খবর প্রকাশিত হয়েছে তা ভুয়া। ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, 6 ছাত্রনেতার উপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞা, এমন শিরোনামে একটি সংবাদ বাংলাদেশের কিছু গণমাধ্যম রোববার প্রকাশিত হয়েছে। এতে 6 ছাত্রনেতার নামও উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত বিরোধী অনুভূতি জাগিয়ে তোলার জন্য ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আরোপ করেছে ভারত। তবে এটি একটি ভুয়া খবর বলে নিশ্চিত করেছে ভারতের সরকারি সূত্র। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এ বিষয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের নির্দেশনা পাঠানো হয়েছে। দিল্লিতে কর্মরত বেশ কয়েকজন ভারতীয় সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন। ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি নুরুল হক নুরু, গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন, প্রধান উপদেষ্টা নবনিযুক্ত বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিশ আলম ও নুসরাত তাবাসুম। মৌমিতা মৌ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।